নামকরণ করা হয়েছে সৃষ্টি সুখের মানে এখানে টোটাল বিভিন্ন রকম ভাড়া মোটরসাইকেলের পার্টস গাড়ির পার্টস কি কালীপুজোর ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তো আমিও কিন্তু শুরু করে দিয়েছি সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর শায়ানিস ভয়েসে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আমি এই মুহূর্তে চলে এসেছি চাঁদপাড়ার প্রগতিশীল যুব সংস্থাতে এর আগে মণ্ডপটা যখন তৈরি হচ্ছিল সেই সময় আমি এসেছিলাম আর এখন তো সম্পূর্ণ হয়ে গিয়েছে সেটা কেমন লাগছে সেটা তো আপনাদেরকে দেখাবই শুধু প্রগতিশীল যুব সংস্থা নয় চাঁদপাড়ার অন্যান্য প্যান্ডেল তো দেখাবো আর তারই সঙ্গে বারাসাতেরও বিভিন্ন প্যান্ডেল আমি আপনাদেরকে দেখাবো আর এখন থেকে যে ব্লগগুলো আসবে পরপর সবটাই থাকবে কালী পুজোর ব্লগ চলুন ভিতরে ঢুকে দেখা যাক যখন এই প্যান্ডেলটা তৈরি হচ্ছিল তখন এসেছিলাম আর আজকে আবার চলে এসেছি পুরো প্যান্ডেলটাই দেখতে পাচ্ছেন নানা রকম লোহার বা টিনের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে আর বেশ সুন্দর লাগছে দেখতে আর প্যান্ডেলের মধ্যে অনেক জায়গা আছে যেগুলো মুভ করছে হ্যাঁ রীতিমতো নড়ছে তো সেগুলোও দেখতে খুব সুন্দর লাগছে এদের এই বছরের থিম সৃষ্টি সুখের উল্লাসে সমস্ত প্যান্ডেলটাই ইকো ফ্রেন্ডলি করা হয়েছে একটা বিষয় আমার খুব নজর কেড়েছে এই বছর বেশিরভাগ যেসব প্যান্ডেলেই যাচ্ছে সব প্যান্ডেলগুলোই কিন্তু সাধারণত ইকো ফ্রেন্ডলি বানানো হয়েছে যাইগুলো কিন্তু পরিবেশের জন্য কোনো সমস্যা করবে না পরবর্তী সময় তো এবার ভিতরের দিকটা একেবারে ভিতরের দিক ঢুকে গেছি যেখানে মা রয়েছেন আর চারিদিকটা একবার একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই দেখুন এখানে যে মাকড়সা জাল বুনছে এই ব্যাপারটা দেখতে কতটা সুন্দর লাগছে না লোহার রডগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে বেশ সুন্দর বানানো হয়েছে প্যান্ডেলের থিম বা এদের ভাবনা সম্পর্কে এখানকার কমিটির মেম্বার বা শিল্পী তার কাছ থেকে কিছু শুনে নেওয়া যাক নামকরণ করা হয়েছে সৃষ্টি সুখের মানে এখানে টোটাল বিভিন্ন রকম ভাড়া মোটরসাইকেলের পার্টস গাড়ির পার্টস শুরু করে সব রকম জিনিস ব্যবহার করা হয়েছে আর এইটার যে ভাবনাটা মূল ভাবনা এটার সঙ্গে প্রকৃতির একটা ছাপ ধরা হয়েছে তার উপরে প্রজাপতি ইত্যাদি হ্যাঁ মানে প্রকৃতির উপরও মানুষ যে চেপে বসছে দিনের পর দিন সেটাও একটা ভাবনা পরপর পরপর আছে এবারে এখানে যেসব মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে এগুলো সব ইকো ফ্রেন্ডলি মানে এগুলো পরিবেশ থেকে ধরেই
এই যে বিভিন্ন ক্যাবে যে বিভিন্ন ক্রাফ কার্টুন কুটুম, হ্যাঁ, সেইটা তৈরি করা হয়েছে মূলত, এবং সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন পাটে 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 সব ওইভাবে করা আছে। সেখানে উল্টি থেকে শুরু করে দাবু হাতা ইমারতি জিনিসপত্র সব দিয়ে কাজ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগলো। এটা কত বছরে পড়লো প্রগতিশীল যুব সংস্থা? ৫৬তম। ভীষণ ভীষণ ভালো লাগলো, এত সুন্দর একটা বার্তা দেওয়া হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা জানা হলো না? আমার নাম বিকাশ বিশ্বাস। বিকাশ বিশ্বাস, ধন্যবাদ দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার দাদা, ক্লাস সেক্রেটারি। আচ্ছা, তো কেমন লাগলো আপনাদের প্রগতিশীল যুব সংস্থার ভাবনা, তাদের প্যান্ডেল সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর এরপরে পরবর্তী প্যান্ডেলে যাচ্ছি, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা কালী।